दिल जिंदा वो बेदारे अगर वो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरा और बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवालो मकामात पे मौकूफ है सब कुछ, अहवालो मकामात पे मौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का जमा और मका और हर लहजा है सालिक का जमा और मका और अल्फाजो मानी में तफावुत नहीं लेकिन, अल्फाजो मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शानुहु एर दरबारे असंख्य अगणित शुक्रिया जे महान अल्लाह जल्ला शानुहु आमाके आपनाके बाछाई करे पसंद करे जुमारी पवित्र दिने तार घरे एसे दीन आलोचनाय शरीक हवार तौफिक दान करेछेन। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের সূরাতুন নামল থেকে 82 নং আয়াতে করিমা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুবিশাল ভাণ্ডার হতে মুসলিম শরীফের একখানা নির্ভরযোগ্য হাদিস বর্ণনা করেছে। আয়াতে করিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখে পূর্ব আলোচনার পর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত সংক্রান্ত কিছু আলামতের কথা। জনৈক সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূল আল্লাহ, কিয়ামত কবে সংগঠিত হবে? উত্তরে নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফানতাজিরিস সাআহ, যখন দেখবে আমানত বিনষ্ট করা হবে, আমানতকে নষ্ট করে দেওয়া হবে, আওয়াজটা বাড়ায় দেন, আমানত যখন নষ্ট করা হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করতে থাকবে, বুঝে নিবে কেয়ামত দূরে নয় বরং অতি নিকটেই অবস্থিত। আমানত এবং আমানত নষ্ট করা বলতে কি বোঝায় সে বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত বিনষ্টের একটি মূলনীতি এভাবে বলে দিয়েছেন, ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজিরিস সাআহ, যখন দেখবে অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব প্রদান করা হবে, অযোগ্য ব্যক্তি যখন কোনো দায়িত্ব গ্রহণ করবে
তখনই বুঝবে যে আমানত বিনষ্ট হতে চলেছে। এটা একেবারে ছোট থেকে নিয়ে, ছোট দায়িত্ব হোক, ছোট দায়িত্ব থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ের বড় বড় দায়িত্বগুলো পর্যন্ত পর্যায়ক্রমে অযোগ্য ব্যক্তিদের হাতে এই দায়িত্ব এবং পদগুলো চলে যাবে, ফলে ব্যাপকভাবে আমানতকে বিনষ্ট করা হবে। প্রতিটি জিনিসেরই উত্থানের পরে পতন শুরু হয়, ঠিক এই পৃথিবীটাও উন্নতি করতে করতে, জাগতিক উন্নতির দিক থেকে গোটা পৃথিবী উন্নতির এক চরম শিখরে এসে পৌঁছেছে। এক সময়ে তো মানুষ, এক এলাকার মানুষ আরেক এলাকার খবরই রাখতে পারত না, এক দেশের মানুষ আরেক দেশের অস্তিত্ব সম্পর্কেও জানতো না। আজ তো প্রযুক্তি উন্নতি লাভ করতে করতে এমন হয়েছে গোটা পৃথিবীটা যেন একটি গ্রামে পরিণত হয়েছে। একটি গ্রামের এক পাশের এক মহল্লার মানুষ যেমন সহজেই আরেক মহল্লার মানুষের খোঁজখবর মুহূর্তে নিতে পারে, আজ প্রযুক্তি এতই উন্নতি লাভ করেছে এক মহল্লার মানুষ আরেক মহল্লার খবর যত দ্রুত নিতে পারে, তার চাইতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ তাদের খোঁজখবরগুলো সহজে নিতে পারে। উন্নতি যখন চরম শিখরে পৌঁছে তখনই তার অধপতন বা ধ্বংসের দিকটা শুরু হয়। ঠিক সবকিছুর ক্ষেত্রেই আমরা এমনই দেখি, একটি মানুষ যখন পৃথিবীতে আসে দিন দিন তার শারীরিক উন্নতি ঘটতে থাকে, উন্নতি হতে হতে এক পর্যায়ে এসে তার উন্নতিটা থমকে যায়, স্থির হয়ে যায়, এর পরেই শুরু হয় তার অবনতি, আর আস্তে আস্তে সে বৃদ্ধ হয়, বার্ধক্যে উপনীত হয়, মৃত্যু মুখে ধীরে ধীরে সে পতিত হয়। ঠিক পৃথিবীও যখন চরম উন্নতির শিখরে পৌঁছে গেছে, চূড়ান্ত উন্নতির পর্যায়ে পৌঁছে গেছে, তো এখন এই পৃথিবীও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোবে। কেয়ামতের অন্যতম একটি লক্ষণ হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন। নবীজির আগমন কেয়ামতের ইঙ্গিত বহন করে, কারণ নবীজি বলেছেন আনা ওয়াসাআতু কাহাতাইন, দুই আঙ্গুল এভাবে ইশারা করে নবীজি বলেছেন আমি এবং কেয়ামত এইভাবে দুই আঙ্গুল যেমন নিকটবর্তী কাছাকাছি, আমি আর কেয়ামত ঠিক এভাবে কাছাকাছি। নবীর আগমন পৃথিবীতে কেয়ামতের ইঙ্গিত বহন করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র আলামত গুলো প্রকাশ পেতে পেতে এক সময়ে কেয়ামতের বড় 10টি লক্ষণ আছে সেগুলো প্রকাশ পেতে শুরু করবে। ওই আলামতগুলো প্রকাশ পাওয়া কেমন যেন, সুবহে সাদেক দিনের যেমন সুসংবাদ দেয়, সুবহে সাদেক হলে যেমন দিন নিকটে বুঝায়, কেয়ামতের ওই সকল আলামতগুলোর কোনটি প্রকাশ পাওয়া মানে বুঝাবে পৃথিবীও একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, অতি অল্প সময়ে, খুব কাছাকাছি সময়ের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেয়ামতের ক্ষুদ্রতম যে আলামতগুলো, ছোট্ট যে আলামতগুলো, তার অনেকগুলি প্রকাশ পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,
কেয়ামতের পূর্বক্ষণে একটি আগুন বের হবে, বিশাল আকারের আগুন বের হবে, যা বসরা নগরীর উটের গর্দানগুলো পর্যন্ত আলোকিত করে দিবে। যেই আগুনের আলো এত দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাবে। নবীজি যখন কথাগুলো বলেছিলেন তখন বাহ্যিকভাবে এর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা কি করে সম্ভব। কিন্তু পৃথিবীতে নবীজির দেওয়া সেই ভবিষ্যৎবাণীর এই বাণীটি বাস্তবে প্রমাণিত হয়েছে। হিজরি প্রায় 650 এর দিকে মদিনার অদূরে এক বিশাল আগুন প্রকাশ পেয়েছিল। যেই আগুন এত বিশাল আকৃতির ছিল, তৎকালীন মানুষের ভাষায় এই এলাকাটা যেন আগুনের একটা এলাকা, আগুনের নগরী বলা হতো। মদিনার একেবারেই কাছাকাছি বলা যায় আগুনটা ছিল, যার আলোর ঝলক এত বেশি ছিল রাতের বেলাও গোটা মদিনাটা, মদিনা শহরটা একেবারেই আলোকিত এমন ভাবে হতো। দিনের বেলা যেমন একটা শহর আলোকিত থাকে, ওই আগুনের আলোতে মদিনার অলিগলিটা ওইভাবে আলোকিত হয়ে থাকতো। মানুষেরা যে কাজগুলো দিনের আলোতে করত, রাতের আলোতে ওই সময়ে তারা ওই আগুনের আলোতে রাতের বেলাও সে কাজগুলো তারা করতে পারত, এত ব্যাপক আকারের আগুন ছিল। এই আগুনের সূচনা যখন হয়েছিল, 3 দিন পর্যন্ত ভূমিকম্পের মতো অবস্থা ছিল, আগুনের মধ্যে গর্জন আর বজ্রপাতের মতো আওয়াজ ছিল। মদিনা শহরে সেই আগুনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এর কোনো প্রভাব মদিনাতে পড়েনি, কারণ মদিনা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ ধন্য সেই মদিনা। খুশবু সে তেরি আব ভি মুআত্তর হে মদিনা, খুশবু সে তেরি আব ভি মুআত্তর হে মদিনা, মক্কা কা হর কোচা ভি আওর পাথর ভি শজর ভি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রের সুবাস মদিনার অলিগলি, মক্কার প্রতিটি অলিগলিতে এখনো লেগে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ার বরকতে মদিনাকে এমন ভাবে ওই আগুনের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছিল। এত আলো ওই শহরে পড়ার পরও ওই সময়ের আবহাওয়াটা একেবারে স্বাভাবিক ছিল, ঠান্ডা ছিল, আগুনের কোনো প্রভাব ওই মদিনা শহরের উপর পড়েনি। নবীজির দেয়া ভবিষ্যৎবাণী অনুপাতে সেই শাম দেশ, শামের সেই দামেশ থেকে আরো 3 মঞ্জিল প্রায় 48 মাইল দূরে অবস্থিত সেই বুসরা নগরী, সেখানে পর্যন্ত সেই আলোর ঝলক পৌঁছে গেছে, আগুনের সেই আলো পৌঁছে গেছে। সেখানেও তারা ওই আগুনের আলোটা দেখতে পেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীটা, ভবিষ্যৎ বাণীটা অক্ষরে অক্ষরে তারা দেখতে পেয়েছিল, যে আজ থেকে প্রায় 650 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলে গেলেন, আর 650 বছর পরে আমরা সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। তো কেয়ামতের সেই আলামত তখন তো প্রকাশিত হয়েছে। এভাবেই নবীজি দুনিয়াতে আসার পর থেকে এক এক করে ক্ষুদ্র ক্ষুদ্র আলামতগুলো প্রকাশ পেতে থাকবে। তিরমিজি শরীফের এক বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 15টি আলামতের কথা বলেছেন, যা কেয়ামতের ছোট আলামত বলে গণ্য। এই আলামতগুলো, এই লক্ষণগুলো কেয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বহন করে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم الدين وتعلم لغير الدين
وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أردلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন, কেয়ামতের আলামত উম্মত যখন দেখতে পাবে, যখন দেখবে মালে ফায়ে রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, নিজের সম্পদ মনে করে তাসারুফ করা হবে, হস্তক্ষেপ করা হবে, এ যেন জনগণের নয়, এ যেন আমার ব্যক্তিগত সম্পদ, এমন একটা অবস্থা তৈরি হবে। ওয়াল আমানাতু মাগনামা, কারো কাছে কোনো আমানত রাখা হলে, যুদ্ধলব্ধ সম্পদ যেভাবে গনিমতের মাল মনে করে মানুষ গ্রহণ করে আর ব্যবহার করে, সে মালে আমানত, আমানতের মালকে সে যুদ্ধলব্ধ গনিমতের মালের মতো মনে করবে, সে এটা আমানত বলে মনে করবে না, এই আমানতের যথাযথ হক সে আদায় করবে না, মালিকের কাছে পৌঁছাতে হবে এই অনুভূতি তার থাকবে না, এভাবে সে অন্যের আমানতকে বিনষ্ট করতে থাকবে। ওয়া যাকাতু মাগরামা, জাকাত দেওয়াকে বোঝা মনে করবে, ঝামেলা মনে করবে, এটাকে জরিমানা মনে করবে, জরিমানা করলে মানুষ যেমন বোঝা মনে করে, ঠিক জাকাতের বিধানকেও মানুষ জরিমানার মতো বোঝা মনে করবে, স্বতঃস্ফূর্তভাবে জাকাত দিবে না, জাকাত দিতে চাইবে না, অনেক কষ্ট অনুভব হবে, আল্লাহর বিধান পালনে বড় শিথিলতা তার কাছে অনুভব হবে। وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ, আর দিন শিখবে, এমন এক পরিস্থিতি হবে দিন শিখবে গায়রে দিনের জন্য, দিনের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে দিনকে ব্যবহার করবে, দিন নিজের কাজে ব্যবহার করার চেষ্টা করবে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে দিনের মাধ্যমে, এটাই হচ্ছে দিনকে দিনের উদ্দেশ্য ছাড়া গায়রে দিনের জন্য শিক্ষা করা, দিনকে ভিন্ন উদ্দেশ্যে শিক্ষা করা। আল্লাহ পাক এই পৃথিবীতে দিন যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, দিনের শিক্ষা তার ব্যতিক্রম হবে, এটাকে ভিন্ন কাজে ব্যবহার করা হবে, দিনকে দিনের কাজে ব্যবহার করা হবে না। ওয়া আতা'আর-রাজুলু ইমরাতাহ, নবীজি বলেন একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করতে থাকবে। স্ত্রীর আনুগত্য করা তার মানে হলো একজন পুরুষ আল্লাহ পাক তাকে পুরুষ হিসাবে, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষ হিসাবে দায়িত্বশীল হিসাবে তাকে মর্যাদার একটি স্তর দান করেছেন, তাকে একটা সম্মান দান করেছেন, সে সেটা নষ্ট করে ফেলবে, স্ত্রীর আনুগত্য করবে, তার মানে ভালো মন্দ কোনো বাছবিচার তার মধ্যে থাকবে না, স্ত্রীর অন্ধ অনুকরণ শুরু করে দিবে, পুরুষ হিসাবে দায়িত্বশীল হিসাবে তার দায়িত্ব জ্ঞানটুকু একেবারেই নষ্ট হয়ে যাবে, সে এটা চিন্তা করবে না আসলে কি করার, কি করণীয়, কি করতে হবে, বাস তার স্ত্রী বলে দিয়েছে তো সেটাই সে করতে থাকবে, এটা ভালো নাকি মন্দ, এটা কি তার জন্য উচিত নাকি অনুচিত, এই বিষয়টা সে বিবেচনা করবে না। ওয়া আক্তা উম্মাহ, মায়ের অবাধ্যতা করতে শুরু করবে, মায়ের অধিকারকে নষ্ট করা হবে, যেখানে তার আনুগত্য করা দরকার ছিল, মায়ের আনুগত্য করার বিধান ছিল, সেই স্থানটা মাকে না দিয়ে স্ত্রীকে দেওয়া হবে,
স্ত্রীর অধিকার আছে, তার অধিকারগুলো আপন জায়গায় ঠিক রাখতে হবে, এটা নষ্ট করতে বলা হয়নি। তবে এর অর্থ এই নয় তাকে আপন জায়গা থেকে, স্ত্রীর জায়গা থেকে, বন্ধুত্বের জায়গা থেকে মুরব্বীর আসনে বসিয়ে দেওয়া হবে, এটা নয়। তার আসন হলো বন্ধুত্বের আসন, সে হলো সমপর্যায়ের ব্যক্তিত্ব, বন্ধুত্ব সুলভ আচরণ সে পাবে, তার কাছে ওই হক সে পাবে, কিন্তু মুরব্বী হিসাবে, তার একজন মুরব্বী বড় হিসাবে যে সম্মান আর মর্যাদা, এটা স্ত্রীর নয়, এটা হলো মা বাবা এবং এই পর্যায়ে যারা তাদের। এখানে বলার উদ্দেশ্য হলো এই আসনটুকু স্ত্রীকে দিয়ে দেওয়া হবে আর মায়ের অধিকারকে পদদলিত করা হবে। অথচ রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু আন-নাসি বিহুসনি সুহবতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে কে আছে এমন আমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত, কার সঙ্গে আমি সবচাইতে ভালো বেশি ব্যবহার করব, বেশি ভালো ব্যবহার করবে এমন কে আছে? নবীজি জবাবে বললেন, ক্বালা উম্মুক, তোমার মা পৃথিবীর মধ্যে তোমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম মায়ের অধিকার সবার আগে, কিন্তু তারপরে কে, মানে দ্বিতীয় পর্যায়ে কার অধিকার, তারপরে কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব? নবীজি আবারও একইভাবে উত্তর দিলেন, ক্বালা উম্মুক, তোমার মা তোমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত। সাহাবি আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, হে নবী, এরপরে আর কে তৃতীয় পর্যায়ে আমার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি তৃতীয়বারেও একই উত্তর দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা হলো পৃথিবীর বুকে তোমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার এবং বেশি দাবিদার, বেশি উপযুক্ত হলেন তিনি। তিনবার প্রশ্নে একই উত্তর নবীজি দিলেন। সাহাবি ভিন্ন কিছু কামনা করতেছিলেন, যে এরপরে কার বাবার অধিকারের কথা বা অন্যদের অধিকার কি এটা জানতে চাচ্ছিলেন, কিন্তু তিনবার প্রশ্ন করেও একই উত্তর পেলেন, তোমার মা। তাই সাহাবি যা চাচ্ছিলেন সেটা এখনো পাননি, আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবারে কে আমার বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? নবীজি এবার জবাব দিলেন, ক্বালা আবুক, চতুর্থবারে নবীজি জবাব দিলেন, তোমার পিতা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারকে সবার আগে রাখলেন, এমন কি তিনবার তিনি পর পর মায়ের কথাই বললেন, চতুর্থবারে পিতার কথা বললেন, অথচ কেয়ামতের পূর্বক্ষণে অবস্থা এমন পরিবর্তন হবে, অবস্থা এমনই পরিবর্তন হবে, ওয়া আক্তা উম্মাহু, মায়ের অবাধ্যতা করা হবে, মায়ের অধিকারকে নষ্ট করা হবে, মায়ের সম্মান এবং ইজ্জতের আসনটুকু, মর্যাদার আসনটুকু ছিনিয়ে নেওয়া হবে, মাকে সেই মূল্যায়নটুকু মানুষেরা করবে না। এটা শুভ লক্ষণ নয়, এটা পৃথিবীর ধ্বংসের এবং কেয়ামতের লক্ষণ। বোঝা যায় যে পৃথিবী কেয়ামতের দিকে অগ্রসর হচ্ছে। ওয়াদানা সাদিকা, নবীজি আরো বলেন, বন্ধুদেরকে নিকটে টেনে নেওয়া হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক গভীর থেকে গভীর হবে, ঘনিষ্ঠ থেকে আরো ঘনিষ্ঠ হবে, কিন্তু ওয়াকসা আবাহু, পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে। একজন মানুষ তার বন্ধুর বুদ্ধিতে চলবে, অথচ পৃথিবীতে এই দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রসুলের পরে মানুষের জন্য নিঃস্বার্থ দরদি থাকলে মা বাবার চাইতে নিঃস্বার্থ দরদি আর কেউ নাই। যিনি এই সন্তানকে ছোটবেলায় লালন পালন করেছিলেন, কোনো আশা করেননি, তিনি এটা ভাবেননি এই সন্তান বড় হয়ে একদিন আমাকে আদর আপ্যায়ন করবে, আমার সেবা যত্ন করবে, এটা আশা ছিল না। কারণ এটাও তো হতে পারত, এই সন্তান পরিণত বয়সে পৌঁছার আগে মৃত্যুর কোলে ঢলে পড়ত, মারা যেত, এমন সম্ভাবনাও তো ছিল।
তিনি তো এইভাবে নিশ্চিত ছিলেন না, অনিশ্চয়তার মধ্য দিয়েও নিঃস্বার্থভাবে নিজের আরামকে হারাম করে দিয়ে, নিজের মাথার ঘামকে পায়ে ফেলে, নিজের কষ্টার্জিত পয়সাগুলোকে সন্তানের জন্য ব্যয় করেছে, নিজের জামাটা ভালো কিনেনি সন্তানের জন্য ভালো জামাটার ব্যবস্থা করেছে। কি বলেন, তাই কি করেনি? আপনি আপনার দিকে তাকান যার সন্তান আছে, আপনি কি করেন আপনার সন্তানের প্রতি? যেই বাবা সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি করে, এক সময় এমন ছিল চাইলে রিক্সায় চড়ে রাস্তাটা গমন করতে পারতেন, কিন্তু 50 টাকা লাগবে যে, সেজন্য রিক্সায় না চড়ে ওই 50 টাকার রিক্সার ভাড়ার পথটা পায়ে হেঁটে সন্তানের জন্য কিছু কিনে নিয়ে এসেছেন। সন্তানকে খুশি করার জন্য নিজে এই কষ্টটা করেছেন। নিজের খাওয়ার কোনো সময় ছিল না, বিশ্রামের কোনো ঠিক সময় ছিল না, নিজের জীবন যৌবনকে রক্তকে পানি করে দিয়ে এই সন্তানের জন্য নিজের সব কিছু বিলীন করেছে, সব কিছু বিলীন করেছে। বড় আফসোসের বিষয়, এই সন্তান, এই আদরের সন্তান, এই সব কিছু বিলীন করা এই সন্তান বাবাকে দূরে সরিয়ে দিবে। এখন বাবা যখন কথা বলে সে বলে তুমি কি বোঝো? বাবা এখন কিছু বোঝে না, আসলেই কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে তোমার পেছনে এই খরচটা করতো না, যদি আসলে এই বিচার বিবেচনা আগে করতো, তুমি এত নিমক হারাম হবে, তুমি এত নিমক হারাম হবে, তুমি এভাবে নগদ ভুলে যাবে, এটা যদি সে আসলেই চিন্তা করত, ভাবত, এটা নিয়ে চিন্তা করত, তাহলে সে এমনটা করত না। কিন্তু সে তো ভাবেনি, সেই চিন্তাই করে নাই যে তুমি কি করবে বড় হয়ে, সেটা ভাবেই নাই। অন্ধভক্ত হয়ে অন্ধের মতো তোমাকে ভালোবেসেছে, তোমাকে মহাব্বত করেছে, তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে, সম্পূর্ণ অন্ধের মতো করেছে। এক মহাব্বত আর ভালোবাসার পেছনে কাজ করেছিল, যেখানে কোনো আকল আর বিবেক কাজ করেনি, বিবেক দিয়ে চিন্তা করেনি, মহাব্বত দিয়ে চিন্তা করেছে। মহাব্বত তো বিবেক দিয়ে চিন্তা যেটা করে, মহাব্বত সেটা চিন্তা করে না। ভালোবাসা তো এমন এক জিনিস, সে ব্যতিক্রম কিছু করে ফেলে। তো মাতা পিতা তো মহাব্বতের তাড়নায়, আন্তরিকতার ভালোবাসার তাড়নায় যা বাহ্যিকভাবে সম্ভব নয় তাও করেছে, সব বিলীন করেছে, এটা কেউ করবে না। অথচ নবীজি বলেন এই পরম আপন এবং ঘনিষ্ঠ পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে উম্মত, এটা ভালো লক্ষণ নয়। বুঝবে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, কেয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে, এটা কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত বহন করে, এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তোমাকে। শুধু পৃথিবী ধ্বংস না, মনে রাখবে এটা তোমার ধ্বংস নিশ্চিত করে, তোমার ক্ষতিকেও নিশ্চিত করে, তোমার দুনিয়াকেও ধ্বংস করবে, তোমার আখেরাতকেও ধ্বংস করে দিবে। মাতা পিতার অধিকার সম্পর্কে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মাতা পিতা হলো তোমার জান্নাত বা জাহান্নাম। তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? তোমার পরকাল কি? জান্নাতের সুখময় জান্নাতের অধিবাসী হওয়া এটা নির্ণয় করবে, নাকি তুমি পরকালে জাহান্নামী হওয়াটাকে গ্রহণ করবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার মা বাবার সঙ্গে তোমার আচরণের উপর। যেমন আচরণ হবে বলে তেমনই তোমার জন্য পরকালের জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করা হবে। নবীজি বলেন কেয়ামতের অন্যতম একটি লক্ষণ হবে, কেয়ামতের একটি আলামত হবে, আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুদেরকে নিকটে নিয়ে আসা হবে, বন্ধুদের কথায় সব কিছু করবে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করতে নিষেধ করেনি ইসলাম, কিন্তু যাকে যার স্থানে রাখতে হবে, প্রত্যেককে তার আপন মর্যাদায় রাখতে হবে, আপন মর্যাদার বাইরে নিয়ে গেলেই, সীমানা পার হলেই তখনই অপরাধের দিকে মানুষ ঝুঁকে যায়, এটা ঠিক নয়। বন্ধুকে বন্ধুর জায়গায় রাখতে হবে, বন্ধুর সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতে হবে, তাকে মহব্বত করতে হবে, সব ঠিক আছে, কিন্তু তাই বলে পিতার চাইতে, পিতার উপরে তার আসন নয়, পিতার চাইতে তার মর্যাদা কোনোদিন বেশি হতে পারে। পিতা তো পিতাই, তার তুলনা আবার কি?
পিতা মাতার সঙ্গে পৃথিবীর অন্য কারো কোনো জুড়ি নাই, তারা আমার, এই পৃথিবীর মধ্যে তারা আমার সবচাইতে ঊর্ধ্বের ব্যক্তি, আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বড় মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এখানে নিজের ইবাদতের কথা বলার পরে বললেন মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পরে দুই নম্বরে মাতা পিতার অধিকারের কথা বলা হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন কারণ হলো এই পৃথিবীতে আগমনের, মানুষের অস্তিত্বের প্রধান কারণ, অন্যতম কারণ হলেন আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ না চাইলে আমি আপনি পৃথিবীতে আসতাম না। আমার আপনার পৃথিবীতে আসা আমার অস্তিত্বের পেছনে প্রধান কারণ ছিল আল্লাহ তাআলার কুদরত এবং তার ইচ্ছা। যেহেতু আমার অস্তিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান এবং সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর কুদরত এবং তার এরাদা, তার ইচ্ছা, এজন্যই তার অধিকার সর্বাগ্রে, তিনি সবচেয়ে বেশি অধিকার পাবেন, ইবাদত আর গোলামি একমাত্র তার করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে পৃথিবীতে আসার পেছনে অবদান হলো মাতা পিতার, এবং আমার অস্তিত্বের পেছনে, আমার বড় হওয়ার পেছনে, আমার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তারাই হচ্ছে আমার ক্ষেত্রে বড় অবদান রেখেছে। তাদের অবদান দ্বিতীয় পর্যায়ে গণ্য করে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে আমার হুকুম পালনের পরে, আমার গোলামি করার পরে দ্বিতীয় পর্যায়ে মা বাবাকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে হলো তারা, তাদেরকে দ্বিতীয় পর্যায়ে রাখতে হবে, তাদের গুরুত্ব দিতে হবে। যখন এই বিষয়টি নষ্ট হবে, নবীজি উম্মতকে বলেন এটা লক্ষণ ভালো নয়, এটা শুধু দুনিয়া ধ্বংসের লক্ষণ নয়, এটা তোমার জীবন ধ্বংসের লক্ষণ। তুমিও ধ্বংস হবে, তোমার পরিবার ধ্বংস হবে, তোমার ভবিষ্যৎ নসল ধ্বংস হবে। এভাবে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে দুনিয়াটা যাবে, অন্যায়ের দিকে দুনিয়া ঝুঁকতে থাকবে। বোঝা গেল, অন্যায়ের সূচনা তুমি করে দিয়েছ। আজকে তুমি সন্তান, কিছুদিন পরে কি তুমি বাবা হবে না? ভুলে যেও না সেই এই সামনে নিকটবর্তী যে ভবিষ্যৎকালটা আসছে, যে সময় তুমি বাবার আসনে যাবে। আজকে তুমি যে আচরণ করে তোমার বাবাকে কষ্ট দিচ্ছ, মনে রাখবে এর চাইতে আরো জঘন্য আচরণের শিকার তোমাকে হওয়া লাগবে দুনিয়াতে। আখেরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেই তুমি এর সাজা, এর কিছু ছিটে ফোটা, কিছু নমুনা দুনিয়াতেই দেখা যাবে, দুনিয়াতেই পাওয়া যাবে। কাজে এটা থেকে আমাকে দূরে থাকতে হবে। এই সবগুলো কাজই কোনোটাই ন্যায় নয়, সবগুলোই অন্যায়। অন্যায়ের কথাগুলো নবীজি বলছেন যে এগুলো কেয়ামতের পূর্বক্ষণে শুরু হয়ে যাবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলেন কেয়ামতের অন্যতম একটি লক্ষণ হলো মসজিদ সমূহের মধ্যে আওয়াজগুলো বড় হবে। আল্লাহর ঘর হিসাবে আল্লাহ পাক যেমন বড় মর্যাদাশীল, আল্লাহর ঘরও তেমনি বড় এবং তেমনি মর্যাদাশীল একজন মুমিনের কাছে হওয়া উচিত। দুনিয়ার একজন বড় পদস্থ অফিসারের সামনে গেলে কথা জোরে বের হয় না, আস্তে বলতে হয়, ভদ্রতা বজায় রাখতে হয়। কিন্তু আফসুস, মুমিন মসজিদে প্রবেশ করে, আল্লাহর ঘরে প্রবেশ করে, আল্লাহর মর্যাদা পৃথিবীর কারো চাইতে কম নয়, বরং সব মাখলুকাতের চেয়ে বেশি। আল্লাহর ঘরে মুমিন প্রবেশ করে, অথচ জোরে জোরে চিৎকার করে, বড় আওয়াজে কথা বলে, দুনিয়াবি কথাবার্তা বলে, এটা তো দুনিয়ার জন্য না, দুনিয়ার কথা বলার জন্য এই ঘর না, এই ঘর তো ইবাদতের জন্য দেওয়া হয়েছে। এখানে আসবে তো মানুষ ইবাদত করবে, শুধু একা ইবাদত করবে তা নয়, অন্যরা যে ইবাদত করতেছে খেয়াল রাখতে হবে যেন আমার ইবাদতের কারণে অন্যের কোনো বাধা সৃষ্টি না হয়। এখানে ইবাদত এভাবে লক্ষ্য করে করতে হবে যে ইবাদতের কারণে আরেকজনের তেলাওয়াতে ক্ষতি না হয়, আরেকজনের তাসবিহ আদায়ে কোনো ব্যাঘাত না হয়, আরেকজনের নামাজ পড়তে কোনো কষ্ট না হয়। এখানে প্রত্যেকেই যার যার আমল করবে, যখন এককভাবে আমল করে, যখন আলাদা আমল করে, তখন প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে কারো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হয় এটা করা যাবে না, কারণ সবচেয়ে বড় জুলুম এটাকে বলা হয়েছে। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন তাদের চেয়ে বড় জালেম আর কারা
যারা আল্লাহর ঘর থেকে মানুষকে বাধা প্রদান করে, আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে না দেয়া, আল্লাহর ঘরে মানুষকে আসতে না দেয়া, এটা যেমন বড় অপরাধ, বড় জুলুম। ঠিক মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, তদ্রুপ ভাবে মসজিদে আসার পরে এমন কোন আচরণ করা যে আচরণে আরেকজনের ইবাদত করতে অসুবিধা হয়, এটাও বাধা দেওয়ার শামিল। কাজী এখানেও আমাকে লক্ষ্য রাখতে হবে, আমি ইবাদত করব ঠিক, আমার ইবাদত যেন অন্য কারো ইবাদতে অন্তরায় না হয়, প্রতিবন্ধক না হয়, এটা আমাকে লক্ষ্য রেখে ইবাদত বন্দেগি করতে হবে। শুধু আমার ইবাদতটা করলেই চলবে না, অন্যের ইবাদতের জন্য অবাধ সুযোগ আমাকে তৈরি করে দিতে হবে। তাওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ প্রকাশ পাবে, মানুষেরা জোরে জোরে মসজিদের মধ্যে কথা বলবে। একজন হয়তো না বুঝে আওয়াজ করেছে, তো ওইজনকে থামানোর জন্য দশজন আরো জোরে জোরে চিল্লায়। না, একজন ভুল করেছে বুঝে নাই, তাকে ইশারা করে বুঝিয়ে দাও। একজন তো না বুঝে আওয়াজ করেছে, ছোট্ট বাচ্চা মসজিদে এসছে আসছে বুঝে নাই, জোরে চিৎকার করছে, দৌড়াদৌড়ি করছে, নিশ্চয় অন্যায় করছে, কাজটা ঠিক হয়নি, মসজিদের আদব বিরোধী কাজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটাকে থামানোর জন্য সালাম ফিরিয়ে যে আমরা সবাই মিলে শুরু করে দিলাম, আমরা সবাই মিলে যে শাসন করতে শুরু করে দিলাম, এখন বলুন তো পরিবেশটা কি আগের চেয়ে আরো ঘোলাটে হয়নি? ও তো একজন করেছিল, এখন তো আমরা 20 জনে করলাম, এখন তো আমরা 50 জনে করলাম, ও তো নাবালক ব্যক্তি করেছিল, এখন তো সব বয়স্ক বুদ্ধিমান, হ্যাঁ এখন তো বিবেকওয়ালা লোকেরা করতে শুরু করে দিলাম। না, এটা কেয়ামতের লক্ষণ, মসজিদের মধ্যে আওয়াজ উঁচু করা। হ্যাঁ, আমাকে লক্ষ্য করতে হবে, ওটা বন্ধ করতে হবে, সেটাও আমাকে বিবেকের সাথে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, ইশারা ইঙ্গিতে তাকে নিষেধ করতে হবে। চুপ করানোর জন্য সবাই মিলে হইচই শুরু করলে হইচইয়ের মাত্রা আরো বাড়বে, হ্যাঁ মসজিদের সাথে আদব বিরোধী কাজ আরো বেশি হবে, কমলো না বেশি হলো বরং, কাজে এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মসজিদের মধ্যে এসে পুরা সময়টা আমি যদি কিছু নাও পারি, পবিত্রতার সাথে চুপচাপ বসে থাকলেও ফায়দা আছে। মুসলিম শরীফের রেওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال احدكم في الصلاه ما دام ينتظرها ولا تزال الملائكه تصلي على احدكم ما دام في المسجد اللهم اغفر له اللهم ارحمه ما لم يحدث او كما قال النبي عليه الصلاه والسلام। حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফে আছে, নবীজি বলেন তোমাদের কেউ যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে সে যেন নামাজের মধ্যেই থাকে। তো আপনি যদি নামাজের আগে আসেন তাহলে আপনার সময়টা কিসে কাটলো? নামাজের অপেক্ষায়। আল্লাহর বান্দা যদি মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে থাকে, আদব বিরোধী কোনো কাজ যদি না করে, পবিত্রতার সাথে অপেক্ষা করতে থাকে, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সে নামাজে আছে বলেই গণ্য করা হবে। নামাজে থাকা ব্যক্তি কি কথা বলতে পারে? ইবাদতের বাইরে কোনো কথা না হওয়া চাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইবাদতের বাইরে জিকির আসকার তসবি তাহলিল ছাড়া কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, বাস চুপচাপ ইবাদত করতে থাকবো, দিনই কোনো বিষয় হলে সেটাও খুব আদব ভদ্রতার সাথে, যাতে অন্যের ব্যাঘাত না হয়, শব্দ না হয়, ওইভাবে বুঝে শুনে বলার চেষ্টা করব। দিনই প্রয়োজনীয় বিষয় হলেও লক্ষ্য করা চাই, সেটাও একেবারে যেভাবে সেভাবে নয়। এরপরে নামাজ পড়লেন, নামাজের পরেও যদি কিছু সময় অবস্থান করেন, নবীজি বলেন লা তাযালুল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মসজিদ, এতক্ষণ তো নামাজের আগে নামাজের অপেক্ষায় ছিল, তাই তার আমলনামায় নামাজের সব লেখা হয়েছে, এখন তো নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা এখনো আল্লাহর ঘরে মসজিদে বসে আছে। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। কি বলে দোয়া করে? আল্লাহুম্মাগফির লাহু আল্লাহুম্মারহামহু
আয় আল্লাহ আপনি বান্দাকে মাফ করে দিন। আল্লাহর কাছে রহমতের ফেরেশতারা মাসুম ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন। আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ এই বান্দার প্রতি আপনি দয়ার আচরণ করেন, দয়া করেন, মায়া করেন। আল্লাহর রহমতের ওই মাসুম ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে আছে আল্লাহর ফেরেশতারা ওইভাবে তার জন্য অনবরত দোয়া করতে থাকে। যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে দোয়া করবে। শর্ত হলো মালাম ইহদিস, পবিত্রতার সাথে হতে হবে। পবিত্র অবস্থায় যতক্ষণ আল্লাহর বান্দা বসবে ততক্ষণ তার জন্য এইভাবে সওয়াবের জন্য, তার জন্য রহমতের জন্য আল্লাহর কাছে ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে, চলতেই থাকবে। রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া প্রতি মুহূর্তে সে দোয়া পাচ্ছে। আর যদি মসজিদের মধ্যে এসে কথা বলতে থাকে, ইবাদত বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তো ফেরেশতা বলে আল্লাহর বান্দা চুপ করো, আল্লাহর বান্দা চুপ করো। যদি না শুনে এরপরও যদি করতে থাকে তো বলে আল্লাহর দুশমন চুপ হও, আল্লাহর দুশমন বলে আখ্যায়িত করে। অথচ মসজিদ তো মানুষকে আল্লাহর বন্ধুতে পরিণত করার জন্য, একজন মানুষ তো মসজিদে আসবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য, সম্পর্কের উন্নতি ঘটাবার জন্যে। অথচ না বুঝার কারণে, একটু অজ্ঞতার কারণে, একটু না জানার কারণে, সামান্য একটু ভুল করতে থাকার কারণে ইচ্ছা করলে সে সহজেই বাঁচতে পারতো, এমন কঠিন কিছু ছিল না। এই দিক থেকে ছোট বলেছি, অপরাধ কোনোটাই ছোট না। ছোট এই দিক থেকে যে বাঁচা সহজ ছিল, ইচ্ছা করলে অল্পতেই সে বাঁচতে পারতো, কিন্তু সে করে নাই। যার ফলে সে এই মসজিদের মতো জায়গায় যেখানে মানুষকে, দুশ্মনকে বন্ধুতে পরিণত করা হয়, দূরতম ব্যক্তিকে নিকটতম ব্যক্তিতে পরিণত করা হয়, দূরের ব্যক্তিকে কাছে নেওয়া হয়, যে ব্যক্তি আল্লাহর গজব এবং রাগের পাত্র তাকে রহমতের পাত্রে পরিণত করা হয়, সেই জায়গাতে পর্যন্ত এসে সে আল্লাহর দুশ্মন খ্যাতি লাভ করে, দুশ্মন উপাধি লাভ করে মসজিদ থেকে বের হতে হয়। বলুন, এটা কত বড় দুর্ভাগ্যের কথা না, যে মসজিদে আসলাম আখিরাতের দিকে অগ্রসর হওয়ার জন্য, মসজিদে আসলাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য, মসজিদে আসলাম আল্লাহর কাছে হওয়ার জন্য, সেখানে এসে সম্পর্কের উন্নতি হওয়ার পরিবর্তে অবনতি হলো। আমি আখেরাতের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে আরো পিছিয়ে গেলাম, তাহলে আমার মসজিদে আসা তো যথার্থ হলো না, আমার উদ্দেশ্য তো সফল হলো না। বুঝা গেল মসজিদে কেন আসি, কি জন্য আসতে হয় এটা আমি বুঝিনি, মসজিদে আসার উদ্দেশ্যটা আমার ভালো করে বোঝা হয়নি। তাহলে মসজিদে আসার উদ্দেশ্য বুঝে নেব তো, মসজিদে কেন আসি, কি জন্য আসি, কিভাবে মসজিদে সময়টা কাটাতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে এক সময় এই বিষয়ের উপর স্বতন্ত্র আলোচনা করব, মসজিদ এবং মসজিদের আদাব বিষয়ে এবং মসজিদের অবস্থানের রীতিনীতি প্রসঙ্গে এবং এই সময় আমাদের করণীয় কি ইত্যাদি সম্পর্কে সবিস্তারে এক সময় লম্বা আলোচনা করব পর্যায়ক্রমে। এখন যেদিকে যাচ্ছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মসজিদে আওয়াজ বড় করা, মসজিদের আদব লঙ্ঘন করা, এটা শুভ লক্ষণ নয়, এটা ভালো নয়, এটা মন্দ পরিণতির দিকে ইঙ্গিত বহন করে, এটা কেয়ামতের পূর্ব লক্ষণ, বুঝবে পৃথিবী আর বেশি দিন বাকি থাকবে না, কারণ যে আচরণ তোমরা শুরু করেছো এই পৃথিবী আর বেশি দিন রাখার কোনো উদ্দেশ্য আল্লাহর নেই। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেন বিভিন্ন গোত্রের সর্দার এবং নেতৃত্ব যারা দিবে তারা হবে ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তিরা বিভিন্ন গোত্রের সর্দারি করবে, আল্লাহর বাধ্যগত অনুগত ব্যক্তিদের হাতে এই বিষয়টা থাকবে না, বরং এমন হয়ে যাবে মানুষের অবদ্ধতার মাত্রা এত বেড়ে যাবে যে তাদের গোত্রের পতি এবং গোত্রের সর্দার যে হবে সে হবে ফাসেক এবং অবাধ্য ব্যক্তি। কারণ হলো মানুষই ব্যাপকভাবে ফাসেক হতে শুরু করবে, তো তাদের মানে গোত্রের পতি বা সর্দার সে কি হবে, সে তো তেমনই হবে, আমরা যেমন হব আমাদের গোত্রের পতিও তো তেমনই হবে, আমাদের প্রতিনিধি তেমনই হবে, আমরা ভালো হলে তো ভালো হবে, না হলে কীভাবে হবে। মানে ব্যাপকভাবে মানুষের আমল আখলাকের অবনতির দিকে চলে যাবে, মানুষের আমল আখলাক নষ্টের দিকে চলে যাবে। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, যাইমুল কওম বলতে যারা কওমের নেতৃত্ব দিবে তারা হবে নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ যাদের অবস্থান চারিত্রিকভাবে বিভিন্ন দিক থেকে যাদেরকে উঁচু পর্যায়ে রাখার মতো নয়, নিম্ন পর্যায়ের ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, তারা হবে কওমের জাতির সর্দারির দায়িত্বে নিয়োজিত, তারা জাতির নেতৃত্ব দিবে, কওমের নেতৃত্ব দিবে তারা। তার মানে জাতি কোন দিকে যাবে, নিম্ন পর্যায়ের ব্যক্তি,
যার চরিত্র ভালো নাই, যার আখলাক ভালো নাই, যার আমল ভালো নাই, এই লোক যদি জাতির রাহবার হয় তো রাহবার যেদিকে যায় পেছনের দল কোন দিকে যায়? কি বলেন, রাহবার যেদিকে যাবে পেছনে যারা তার অনুসরণ করে চলছে তার পেছনে, তারাও সেদিকে যাবে। তো জাতির রাহবার যদি গুমরাহির দিকে যায়, জাহান্নামের দিকে যায়, তো তার অনুসৃত ব্যক্তিরা, তাকে যারা অনুসরণ করবে, অনুসারী ব্যক্তিরাও এই অনুসৃত ব্যক্তির পথ ধরে ওরাও জাহান্নামের দিকে যাবে, ওরাও ধ্বংসের দিকে যাবে, ওরাও অন্যায়ের দিকে যাবে। উনি যদি অন্যায়ের কথা বলেন তারাও অন্যায়ের কথাটাই বলবে, কারণ তারা তো তার পথ ধরে তাকে অনুসরণ করে চলতেছে। এগুলো কেয়ামতের লক্ষণ ইনশাআল্লাহ।